हेलो स्टूडेंट्स ऑफ क्लास 8 আমরা আগের ভিডিওতে ঘর্ষণ এবং ঘর্ষণ বল এবং তার পরিমাপ সংক্রান্ত আলোচনা শেষ করেছি এবারে আমাদের নতুন টপিক অর্থাৎ পরের টপিক সেটা হচ্ছে পেজ নাম্বার 7 এ তরলের ঘনত্ব চাপ এখানে একটা তোমরা দেখবে একটা চিত্রে কিংবা একটা ছবিতে দেখো স্প্রিং তুলা রয়েছে এবং দুটো প্লাস্টিক বোতল রয়েছে একই মাপের একটাতে জল ভর্তি করা হয়েছে আরেকটাতে গাঢ় নুন জল এইবারে আমরা এই পরীক্ষার মাধ্যমে জানতে চাইছি ঘনত্ব সম্বন্ধে কার না তরলের ঘনত্ব সম্বন্ধে তো এইখানে পরীক্ষাতে কি কি করা হয়েছে না দেখো বোতলের মাথার দিক থেকে কি করা হয়েছে না স্প্রিং তোলা দিয়ে বোতল দুটোকে আলাদাভাবে ঝুলিয়ে দেখা হয়েছে এবার স্বাভাবিকভাবে যেটা ভারী বেশি হবে স্বাভাবিকভাবে সেখানে পাটটাও শত বেশি দেখাবে স্প্রিং তোলাতে পাট যদি দেখা হয় তাহলে আমরা দেখতে পাবো একই পরিমাণে গাঢ় যে নুন জল আর যে সাধারণ জল তার মধ্যে গাঢ় নুন জল কিন্তু বেশি ভারী তাহলে এক চামচ গাঢ় নুন জল নিশ্চয়ই এক চামচ সাধারণ জলের চাইতে কিংবা তার থেকে বেশি সেই জন্য বেশি ভারী দেখাচ্ছে একইভাবে এক বাটি গ্লিসারিন এবং এক বাটি সাধারণ জলের চাইতে ভারী তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি কিংবা বলতে পারবো যে গাঢ় নুন জলের ভর ওই সমান আয়তনের সাধারণ জলের থেকে বেশি মনে রাখবে ভর বেশি মানে কিন্তু ঘনত্ব বেশি ঘনত্ব সম্বন্ধে আমি একটু পরে বলছি তাহলে এখান থেকে বলতে পারি একক আয়তনের গাঢ় নুন জলের ভর একক আয়তনের সাধারণ জলের ভরের তুলনায় বেশি এবারে একক আয়তন মানে আমরা কি বুঝি ধরো এক লিটার এক সেন্টিমিটার কিউব অর্থাৎ এক ঘন সেমি কিংবা এক গ্যালন সবগুলো এক কেন না একক পরিমাণ বলা হচ্ছে এই সবগুলো কিন্তু এক একটা একক আয়তন তাহলে একক আয়তনে বস্তুর ভরকে ওই বস্তুর ঘনত্ব বলা হয় তোমরা গাণিতিকভাবে এইভাবে লিখতে পারো কিভাবে না ঘনত্বকে আমরা ছোট হাতের ডি কিংবা বড় হাতের ডি দিয়ে প্রকাশ করি ভরকে আমরা ছোট হাতের এম কিংবা বড় হাতের এম আয়তনকে আমরা ছোট হাতের ভি কিংবা বড় হাতের ভি আমাদের প্রয়োজন মতো লিখতে পারি তাহলে ঘনত্ব হবে অর্থাৎ ঘনত্ব অর্থাৎ ডি ডি সমান হবে এম বাই ভি তোমরা এইভাবে গাণিতিকভাবে সমীকরণ দিয়েও লিখতে পারো তাহলে সংজ্ঞা কি বলবো কোন পদার্থের একক আয়তনের ভরকে ওই পদার্থের উপাদানের ঘনত্ব বলা হয় তাহলে এই যে পরীক্ষাটা এখানে করা হলো তাহলে পরীক্ষা থেকে আমরা কি সিদ্ধান্ত নিতে পারি না সিদ্ধান্ত একটু আগেই বললাম আমি আবার বলবো যে আমরা জানি বস্তুর ওজন তার ভরের কিন্তু সমানুপাতিক হয় ডাব্লু সমান এমজি তোমরা আগেও পড়েছো তার মানে সময়তন গাঢ় নুন জলের ওজন সময়তনে জল অপেক্ষা কিন্তু বেশি হচ্ছে তার মানে হচ্ছে কি গাঢ় নুন জলের ঘনত্ব সাধারণ জলের অপেক্ষা বেশি তাই এটা সম্ভব হয়েছে তাহলে আমি এক্ষুনি যে কথাটা বললাম সেটা তোমরা বইতেও দেখতে পাবে দেখো ফার্স্ট লাইনেই লেখা রয়েছে গাঢ় নুন জলের ঘনত্ব সাধারণ জলের ঘনত্ব চাইতে বেশি বেশি বলেই জল কিন্তু কি হচ্ছে না যেহেতু বেশি তার মানে নুন জলের ঘনত্ব বেশি তাই মানে তার ভর বেশি তাই এক বোতল গাঢ় নুন জলের ভর একই মাপে এক বোতল যদি সাধারণ জল নেওয়া হয় তার চাইতে কিন্তু বেশি তার মানে গাঢ় নুন জলের বোতল বেশি তাহলে কি দেখলাম গাঢ় নুন জলের বোতল কিন্তু বেশি ভারী আমরা একটা উদাহরণ নিতে পারি যেমন একটা বোতলের আয়তন সাপোজ 1 লিটার তো জল যখন ভরিনি যখন ফাঁকা ছিল তাহলে সেই ফাঁকা বোতলটা স্প্রিং তুলায় লাগিয়ে আমরা তার ওজনটা মেপে নিলাম দেখলাম কি না সে ফাঁকা বোতলটি স্প্রিং তুলায় যখন ঝোলানো হলো এবং স্প্রিং তুলার যে কাঁটা সেটা নিচে নামলো না অতএব ধরে নিতে পারি যে বোতলের ভরটা অতই কম যে তা শূন্য ধরে নেওয়া যাবে এবারে কি করলাম সেখানে জল ভরে দিলাম বোতলটাকে আবার স্প্রিং তুলা দিয়ে ঝুলিয়ে দিলাম এবং ভারটা মেপে নিলাম এখন দেখলাম 1 কিলো দাগে নেমে এসছে 1 কেজি যে দাগ ছিল কিংবা 1 কিলো যে দাগ ছিল সেখানে নেমে এলো তার মানে কি 1 লিটার আয়তনে জলের ভর পাওয়া গেল 1 কিলোগ্রাম অর্থাৎ জলের ঘনত্ব হচ্ছে 1 কেজি/লিটার কিন্তু আমরা ভর মাপার জন্য গ্রাম আয়তন মাপার জন্য ঘন সেমি কিংবা সেন্টিমিটার কিউব এগুলো একক ব্যবহার করে থাকি তাহলে জলের ঘনত্ব কত হবে না আমরা এইভাবে করতে পারি যেরকম তোমাদের এখানে দেখবে এই হলুদ বক্সের মধ্যে করা রয়েছে 1 লিটার জল
লিটার থেকে আমরা ঘন সেমি করলাম, এক লিটার মানে 1000 ঘন সেমি। এক কেজি জল, তার মানে 1 কেজি মানে কত গ্রাম? 1000 গ্রাম, এটা আমরা পড়েছি। তাহলে 1000 ঘন সেমি জলের ভর কত হলো? 1000 গ্রাম। তাহলে 1 ঘন সেমি জলের ভর কত হবে? তাহলে 1 গ্রাম। তাহলে জলের ঘনত্ব কি? জলের ভর, একটু আগেই বলেছিলাম ডি সমান এম বাই ভি, তার মানে জলের ঘনত্ব সমান হচ্ছে জলের ভর বাই জলের আয়তন। জলের ভর কত? না এখানে দেখতেই পাচ্ছি আমরা, এখানে কত? না 1000। আয়তন কত? না সেটাও 1000। তাহলে দেখো সমাধানে পাওয়া যাচ্ছে 1। এই জন্য দেখবে জলের ঘনত্ব যখন মান লেখা হয় সিজিএসএ সিজিএসএ ককে, তখন 1 গ্রাম পার ঘন সেমি লেখা হয়। তাহলে যা আমরা এক্ষুনি দেখলাম এখান থেকে, এই যে নিচের দুটো প্রশ্ন রয়েছে, সেই প্রশ্নের উত্তর আমরা একটু জানার চেষ্টা করব। কি না, একটা 2 লিটার মাপের বোতল, সেখানে কিছু তরল দিয়ে ভর্তি করা হলো, তরল মানেই যে জল নিতে হবে সেরকম কোনো মানে নেই, অন্য তরলও হবে। স্প্রিং তুলায় ঝুলিয়ে বোতলটির ভর পাওয়া গেল 4 কিলো। তাহলে ধরে নেওয়া যাক ফাঁকা বোতলটি অতটাই হালকা যে স্প্রিং তুলায় সেটা যখন ঝুলানো হলো তখন স্প্রিং তুলার কাঁটা নিচে নামেনি, তার মানে আমরা তার শূন্য ধরতে পারি, এতটাই হালকা। এবারে বলছে বোতলে যে তরলটি দেওয়া হয়েছে, মানে যেটা যেটা তরলটা ভর্তি করা হয়েছিল, যেটা নেওয়া হয়েছিল, তার ঘনত্ব কিন্তু কত সেইটা কিন্তু জিজ্ঞেস করছে। তাহলে দেখো আমরা যদি আগের নীতিতে যাই তাহলে আমরা কি লিখতে পারবো? না 2 লিটার মাপে আর ভর কত? 4 কিলো। তো 2 লিটার মানে কত ঘন সেমি? না 2000 ঘন সেমি। তাহলে 2000 ঘন সেমি তরলের ভর হচ্ছে 4000 গ্রাম, কারণ কেজি আছে তার থেকে গ্রাম করতে হবে। তাহলে 2000-এর হচ্ছে 4000, যখন আমরা ভাগ করব তাহলে 2000 বাই 4000, তাহলে কত আসছে? না 2000 বাই 4000 করলে আসছে 1/2। এই জন্য আমরা উত্তরটা পাব যেটা রয়েছে আর কি, কারণ হচ্ছে সরি ভুল বললাম, কারণ হচ্ছে 4 কিলো তো রয়েছে তোমাদের ভর রয়েছে। তাহলে উপরে লিখব কত এখানে? না উপরে লিখব আমরা ভরটা, তার মানে 4000 গ্রাম, আর আয়তন কত? 2 লিটার, তাহলে নিচে লিখব 2000 ঘন সেমি। তাহলে সমাধান করলে পাওয়া যাচ্ছে 2 গ্রাম পার ঘন সেমি। তাহলে সেই তরলটা নিশ্চয়ই জল নয়, অন্য কোনো তরল, তার ঘনত্ব জলের সঙ্গে মিলছে না। তাহলে এখানে কত হবে? নিচে হবে আয়তন, তাহলে আয়তন হচ্ছে কত? 2 লিটার, অর্থাৎ 2000 ঘন সেমি। ভর হচ্ছে 4 কেজি, গ্রামে করলে 4000, তা 4000 বাই 2000 করলে পাওয়া যাচ্ছে 2 গ্রাম পার ঘন সেমি। তো এইটা মাথায় রাখতে হবে। তাহলে পারদের ক্ষেত্রে দেখা যাক, থার্মোমিটারের নিচের দিকে যে চকচক কুণ্ডটি থাকে, যে চকচকে থাকে যেটা, তার মধ্যে পারদ ভর্তি করা থাকে। তাহলে পারদ আমরা জানি তরল পদার্থ, তাপ এবং তড়িৎ দুটোরই সুপরিবাহী। তাহলে পারদের ঘনত্ব অনেক বেশি। তাহলে এখান থেকে যদি জিজ্ঞেস করা হয় 1 লিটার পারদের ভর কত, তাহলে আমরা সহজে বলতে পারবো যে 1 লিটার যদি বলা হয় তাহলে এখানে কত রয়েছে? প্রতি ঘন সেমি। তাহলে প্রতি ঘন সেমিতে, মানে 1 ঘন সেমিতে ভর হচ্ছে 13.6 গ্রাম। তো 1 লিটার মানে কত ঘন সেমি? 1000 ঘন সেমি। তাহলে এর সঙ্গে 1000 গুণ করতে হবে। তাহলে সহজ ভাষায় যদি আমি বলি, তার মানে 13.6 কেজি হবে, কিংবা 13.6 × 1000 গ্রাম হবে। তাহলে এখান থেকে আমরা উত্তর দিতে পারি। এইখানে একটা পরীক্ষা তোমরা নিজেরাও দেখতে পারো, যে একটা বাটিতে কিছু জল নেওয়া হয়েছে, এবার তার মধ্যে কি করা হয়েছে, না সামান্য সর্ষের তেল ওই বাটিতে, সর্ষের তেল কি করা হয়েছে, ওই বাটিতে ঢেলে দেওয়া হয়েছে, কি দেখা যাবে? না সর্ষের তেল জলের উপরে কি থাকবে? না ভেসে থাকছে, না জলের নিচে গেল। তো এখান থেকে তারা জানতে চাইছে যে ভেসে থাকলো তখন স্বাভাবিকভাবে হালকা হবে, আর যদি ডুবে যায় কি নিচের দিকে থাকে, জলের নিচে চলে গেল, তখন স্বাভাবিকভাবে ঘনত্ব বেশি হবে। তাহলে এইটা জিজ্ঞেস করছে। তাহলে এখান থেকে বলতে বলছে যে নিজেরাও করে দেখতে পারো, তাহলে সর্ষের তেল এবং জলের মধ্যে কার ঘনত্ব তাহলে বেশি হচ্ছে? কেন না 1 লিটার সর্ষের তেলের ভর 1 কিলোগ্রামের চেয়ে বেশি না কম হবে, সেইটা তারা জানতে চাইছে। তোমরা এই পরীক্ষাটা নিজেরা করেও দেখতে পারো, আমি তোমাদের একটু সাহায্য করছি। যে সর্ষের তেল যদি জলের উপরে ভেসে থাকে তখন সেটি হালকা, তার মানে তার ঘনত্ব জলের থেকে কম, আর যদি সে নিচে চলে যায় তখন তার ঘনত্ব জলের থেকে বেশি।
তাহলে তোমরা নিজেরা বাটিতে জল নিয়ে আর সর্ষের তেল একটু দিয়ে তার উপর নিজেরা টেস্ট করে দেখবে, পরীক্ষা করলে তোমাদেরও ভালো লাগবে, যেটা পড়লে সেটা শিখতে পারবে। আর যদি উপরে ভেসে থাকে তাহলে যে ভেসে আছে তার ঘনত্ব কম, আর যদি নিচে চলে যায় যে নিচে চলে গেল তার ঘনত্ব বেশি। যার ঘনত্ব বেশি স্বাভাবিকভাবে তার সমান পরিমাণ আয়তন এবং ভরে তার ভরটাও বেশি হবে, এটা তোমরা নিজেরা যাচাই করে দেখবে। আর এখানেই আমাদের এই ঘনত্ব নিয়ে যে আলোচনাটা শেষ হচ্ছে, আমরা নেক্সট ভিডিওতে তরলের চাপ নিয়ে আলোচনা শুরু করব। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পরের ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে। টিল দেন, বাই।